তোমাদের আমাদের যে সেখান থেকে একদম ডেটা ধরে ধরে কমন এবং তার সাথে ফুডের যে মক টেস্টটা নিচ্ছি সেখানেও ছেলেপুলেরা কিন্তু যে রিভিউ দিচ্ছে যে দারুণ অঙ্ক করানো হচ্ছে অল টাইপস কিন্তু এখানে কভার করানো হচ্ছে তো আমি ওদেরকে ওটাই বলেছি যে তোমরা এইভাবে করে যাও এর বাইরে কিচ্ছু নেই ওটাতে গেল আমাদের পেড মক টেস্টের ঘটনা এবার হচ্ছে তোমাদের ইউটিউবে যে আমরা ক্লাসেসগুলো নিচ্ছি এই যে ক্লাসগুলো তোমাদের নেওয়া হচ্ছে সুকান্ত স্যার যে তোমাদের জন্য খেটে খুঁটে তোমাদের জন্য এই যে কোশ্চেনগুলো রিসার্চ করে বানাচ্ছে এইখানে কিন্তু কোশ্চেন তোমরা অনেক কোশ্চেন আমাদের পেড মক থেকে তো প্রচুর কোশ্চেন কমন পাবেই পাবে তাছাড়া এই যে ফ্রি ক্লাসে আড়াই হাজার কোশ্চেন নেওয়া হচ্ছে এখানে তুমি প্রচুর কোশ্চেন কিন্তু দেখতে পাবে পিএসসি এর কিন্তু পরীক্ষাতে এবার তোমরা এখানে তোমরা ক্লাসিপও দেখতে পাবে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই পরীক্ষা এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং হ্যাঁ প্রতিদিন সকাল নটায় বলেছি তোমাদের জন্য এখানে ক্লাস আপডেট থাকবে করে কোশ্চেন থাকবে বাংলা মাধ্যমে থাকবে ইংলিশ মিডিয়াম যারা তাদের জন্য আমরা একদম সেট করে দিয়েছি সেটাও বলছি কিভাবে এবং প্রত্যেকটা ভিডিওতে আগের ভিডিওতে ছিল আমাদের ওয়ান থাউজেন্ড লাইক এটাতেও কিন্তু ওয়ান থাউজেন্ড লাইকের টার্গেট আছে সবাই ইচ অ্যান্ড এভরি যতজন দেখছো ওই ভিডিওটা পাঁচ হাজার জন দেখেছো মাত্র আটশো জন লাইক করেছো বাকি চার হাজার দুশো জন কোথায় তোমরা লাইক করো আমাদের ভিডিওগুলোকে স্যারদেরকে জানাও যে স্যার আমরা আপনার পাশে আছি আপনারা আমাদের পাশে যেরকমভাবে আছেন আমরাও সেভাবে রয়েছি তো সেটা তোমরা কিন্তু অবশ্যই করবে ঠিক আছে এবার হচ্ছে আমাদের ভিজন ডাব্লিউ যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে আমি অলরেডি পিডিএফটা ক্লাস ওয়ানের পিডিএফ আপডেট করে দিয়েছি তোমরা যারা আমাদের ভিজন এন টেলিগ্রাম গ্রুপ জয়েন করো নি এক্ষুনি জয়েন করো নিচে লিঙ্ক দেওয়া আছে বা টেলিগ্রামে গিয়ে তোমরা এরকম সার্চ অপশন পাবে সেখানে গিয়ে ভিজন ডাব্লিউ সার্চ করো দেখো পঁচিশ হাজার সাতশো জন এই গ্রুপটাই তোমরা জয়েন করে যাও ওকে আর একটা কারেকশন বলে দিই কালকের যে স্যার একটা ছোট্ট একটা মিস্টেক করে ফেলেছিল দেখো হিউম্যান এরিয়ার বলা যেতে পারে এটাকে কারণ অনেকগুলো কোশ্চেন রেকর্ড করতে হচ্ছে সেক্ষেত্রে চোখ ইয়ে সরে যাওয়ার ব্যাপার আছে তো সেখানে যে বীরজু মহারাজ যেটা ছিল তিনি কিন্তু কোন নৃত্যের সঙ্গে নৈত্যশৈলীর সঙ্গে যুক্ত ছিলেন সেখানে কিন্তু কুচিপুরি বলা হয়েছিল এটা কিন্তু ভুল অ্যান্সার স্যার বলে ফেলেছিলেন এটা কিন্তু কত্থক হবে ঠিক আছে এখানে কত্থক রয়েছে এই যে অপশান সি তোমাদের এখানে কিন্তু হবে ঠিক আছে এটা স্মল কারেকশন আমি পিডিএফের মধ্যে কিন্তু এই যে পিডিএফটা টেলিগ্রামে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি কারেকশন করে তোমাদের দিয়ে দিয়েছি অনেকে ইউটিউবে ভিডিওর মধ্যেও দেখছো তো সেখানেও তোমরা করো দো সুতরাং এবং যারা ইংলিশ মিডিয়াম রয়েছে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টরা কিন্তু বলছো দাদা আমাদের তাহলে কি হবে তোমরা ভিশন কম্পিটিটিভ এক্সাম যে অ্যাপ্লিকেশনটা আছে ওই অ্যাপটা ডাউনলোড করে নাও নিচে লিংক দিয়েছি বা গুগল প্লে স্টোরে সার্চ করো এরকম লোগো দিয়ে ঠিক আছে করার পর এখানে তোমরা যখনই তোমরা এই অ্যাপটা ডাউনলোড করবে এখানে দেখবে নিচে থেকে একটা ফ্রি টেস্ট সেগমেন্ট আছে এখানে আমি অলরেডি পাঁচটা সেট তোমাদের এখানে তো আমাদের ফুডের দু নম্বর সেট চলছে ওখানে পাঁচটা ইংলিশের সেট কমপ্লিটলি ফ্রিতে আপডেট করে দিয়েছি ঠিক আছে তো এই ভিডিওটা ভালো করে দেখো ক্লাসটা তোমাদের সুকান্ত স্যার নিয়ে আসছেন আজকেও বাছাই করা অনেক ভালো ভালো কোশ্চেন আছে এবং ভিডিওর টার্গেট কত হয়েছে এক হাজার লাইকের টার্গেট আছে এক হাজার লাইক হলেই তবে কিন্তু পিডিএফটা আমি আমাদের ভিজন ডাব্লিউ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ঠিক আছে সকলে লাইক করো এবং ক্লাস ক্লাসটা মন দিয়ে করো এবং যেরকম ভাবে আমরা বলছি তোমাদের জিকেটা কমপ্লিট জিকে তোমরা রিভিশন করো প্রত্যেকদিন দিন রিভিশন করো পঞ্চাশ দিন মতো চল্লিশ পঞ্চাশ দিন বাকি রয়েছে আমাদের পঞ্চাশ দিনের ক্লাস কিন্তু পঞ্চাশ দিনে আসবে পুরো হোল সিলেবাস সারা দিন ধরে রিভিশন করো জিকের জন্য তোমাদের কোথাও ভাবতে হবে না এখান থেকেই তুমি পেয়ে যাবে ধরে নাও তুমি এই পঞ্চাশটা কোশ্চেনের মধ্যে যদি পঁয়তাল্লিশ প্লাস মার্কস তোমার চলে এসছে ঠিক আছে তাহলে তুমি কিন্তু খুব ভালো পজিশনে আছো এবং ক্লাসটা শেষে তোমাদের কার কত মার্কস আসলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে ক্লাসটা এবার শুরু হচ্ছে থ্যাংক ইউ Wisun WBCS YouTube চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা ফুড এসএ এর দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি আমাদের প্রত্যেকটা ক্লাসে আমাদের এই ফুড এসএ যে পরীক্ষা মার্চের 16 17 তারিখ হতে চলেছে মোটামুটি তার 50টা করে जीके আমরা আলোচনা করছি আজকে তার দ্বিতীয় ক্লাস ওকে এই প্রত্যেকটা ক্লাসে আমরা কিন্তু দুটো বা পাঁচটা जीके নয় আমরা একবারে আলোচনা করছি পঞ্চাশটা জেনারেল নলেজের প্রশ্ন কারণ আমরা জানি ফুডেসাই পরীক্ষায় মোট একশোটা প্রশ্নের মধ্যে পঞ্চাশটাই কিন্তু জিকে এবং আমাদের প্রত্যেকটা সেটে এটাই আলোচনা হচ্ছে সমস্ত বিষয় একসাথে বাংলা মাধ্যমে আমাদের প্র্যাকটিস সেট গুলো আজকে আমাদের তার দ্বিতীয় সেট এই ভিডিও প্রকাশ হওয়ার পর যদি মনে করো যে পিডিএফ মানে যে কোয়েশ্চেন গুলো রয়েছে উইথ অ্যান্সার প্রয়োজন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ভিশন ডাব্লিউ এখানে অংশগ্রহণ করলে এটা সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবে এই পিডিএফ এর জন্য তোমরা চ্যানেলে যুক্ত হয়েও এবং চ্যানেলের লিংক আমাদের ড্রেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়াই রয়েছে ওকে কথা না বাড়িয়ে আমরা শুরু করছি দ্বিতীয় সেটের প্রথম প্রশ্ন আলেকজান্ডার কার আমলে ভারত আক্রমণ করেছিলেন অর্থাৎ ভারতবর্ষে তখন কি রাজত্ব করছেন যখন আলেকজান্ডারের ভারত আক্রমণ হয় বিম্বিসার মহাপদ্মনন্দ তোমরা চেষ্টা করো কোন অপশনটা উত্তর হবে আলেকজান্ডার তখন ভারতবর্ষ এসেছেন তখন ভারতবর্ষে রাজত্ব করছেন সঠিক উত্তর অপশন বি ধনন্দ নন্দ বংশ তখন রাজত্ব করছে ভারতবর্ষে দ্বিতীয় প্রশ্ন মৌর্য রাজবংশের পর মগধে কোন রাজবংশ রাজত্ব করেছে মৌর্যদের পর কারা এসেছে অর্থাৎ পোস্ট হিসাবে কারা ভারতবর্ষে রাজত্ব করেছে সাদবাহন সঙ্গ নন্দ নাকি কাহ বংশ আমরা জানি মৌর্য তাদের আগেও বেশ কয়েকটা বংশ এসেছে তাদের পর মৌর্যরা এসেছে এবং মৌর্যরা চলে যাওয়ার পর পোস্ট মৌর্য হিসাবে বেশ কিছু বংশ এসেছে তো মৌর্যদের পর মগধ কারণ আমরা জানি যে ষোলোটা মহাজনপদের মধ্যে মগধই সব থেকে বেশি ডেভেলপড করেছিল মৌর্যদের পর কারা বসেছিল পোস্ট মৌরিয়ান ডায়নেস্টি হিসাবে অপশন বিসার বংশ তোমরা আমার প্রশ্ন বলার সাথে সাথে প্রশ্ন উত্তর গুলো করার চেষ্টা কর নিম্নলিখিত কোন শিল্পকলা ইন্দো গ্রিক শিল্পরীতির সংমিশ্রণে কুষান যুগে বিকাশ হয়েছে ইন্দো গ্রিক মানে দেখো ইন্ডিয়ান এবং গ্রিক আর্ট দুটোর সংমিশ্রণে তৈরি কুষান শিল্প মুঘল শিল্প গান্ধার শিল্প পার্সি শিল্প এখানে প্রশ্নে কিন্তু একটা অপশন দেওয়া রয়েছে তোমরা চেষ্টা করো যে বিস্তার হয়েছিল সেই শিল্পটার সেই শিল্পকলার নাম ভারতবর্ষে অত্যন্ত যুগে শিল্পের নাম গান্ধার শিল্প রাইট আনসার গান্ধার শিল্প গন্ধার শিল্প ইন্দোগ্রিক এটাও কিন্তু অনেক সময় প্রশ্ন দেয় যে গান্ধার শিল্প কোন রীতির শিল্প ইন্দো গ্রিক রীতির শিল্প চার নম্বর প্রশ্ন ভারতের পুরাণের সংখ্যা কত মোট ভারতীয় পুরাণের সংখ্যা কত এটা মোটামুটি আমরা প্রত্যেককেই জানি যে আমাদের পুরাণে সংখ্যা হচ্ছে কত অপশন বি রাইট আনসার আঠারোটা গুণ প্রশ্ন হলজি বংশের রাজত্বকাল আমরা যে গ্রেট সুলতানি ইরা জানি তার খোলজি বংশ দাস বংশ খলজি বংশ তারপর খলজি বংশ কত থেকে কত সাল পর্যন্ত খলজি বংশ জালাল উদ্দিন করেছিল সেই বংশ কতদিন রাজত্ব করেছিল বারোশো ছয় থেকে বারোশো নব্বই বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি তেরোশো কুড়ি থেকে চোদ্দশো তেরো চোদ্দশো চোদ্দ থেকে চোদ্দশো একান্ন খোলজি বংশ ভারতবর্ষে রাজত্ব করেছিল রাইট আনসার অপশন বি বারোশো কুড়ি থেকে তেরোশো কুড়ি নেক্সট প্রশ্ন কোন সুফি সন্ত মেহবুব পরিচিত সুফি সাধক আমরা এবং যে আমাদের ভক্তি আন্দোলন করি সেখানে সুফি সেন্ট মেহবুব নামে কে পরিচিত কে পরিচিত কে পরিচিত বাবা ফরিদ খাজা মহিনুদ্দিন চিস্তি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি শেখ নিজামুদ্দিন আউলিয়া মেহবুব ই ইলাহি মেহবুব ই ইলাহি কে শেখ আউলিয়া খুব ভালো প্রশ্ন এই নিজামুদ্দিন আউলিয়া মহিনুদ্দিন চিস্তি কুতুবুদ্দিন বক্তিয়ার খলজি এই তিনটে নাম থেকে কিন্তু সুফিদের যে প্রশ্ন পরীক্ষায় আসে সেখান থেকে কিন্তু প্রশ্ন দেখা যায় নেক্সট প্রশ্ন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি প্রশ্নটা অন্যরকম আসতে পারতো যে পুরন্দরের সন্ধি কবে হয়েছিল এখানে বলছে কাদের মধ্যে হয়েছিল ব্রিটিশ এবং হায়দার আলী ব্রিটিশ মারাঠা পর্তুগিজ ব্রিটিশ ও মহীশূর পুরন্দরের সন্ধি সতেরোশো ছিয়াত্তর সাল তাদের সাথে কাদের হয়েছিল তাদের সাথে পুরন্দরের সন্ধি সতেরোশো ছিয়াত্তর হয়েছিল বলো কি রাইট ব্রিটিশ ও মহীশূরের সুলতানদের সাথে সাথে সঠিক উত্তর দিল্লি আটের প্রশ্ন নিম্নলিখিত কে ছিলেন পাল দার্শনিক ও পণ্ডিত পাল দার্শনিক ও পণ্ডিত দীপক আর্যভট্ট ভট্ট রবিকীর্তি অতীশ দীপঙ্কর পাল দার্শনিক ও পণ্ডিত কে ছিলেন কে ছিলেন তিনি হলেন

কোন সম্প্রদায়ের জন্য আসন সংরক্ষণ করেছিল জেসুইট মুসলিম খ্রিস্টান নাকি মরলি মেন্টো রিফর্মস অ্যাক্ট কোন সম্প্রদায়ের জন্য আসন সংরক্ষণ করেছিল বলো রাইট আনসার কি হয় মরলি মেন্টো রিফর্মস অ্যাক্ট কাদের জন্য মুসলিমদের জন্য আসন সংরক্ষণ করেছিল অপশন বি রাইট আনসার নেক্সট প্রশ্ন ইন্ডিয়া উইন্স ফ্রিডম পরীক্ষায় খুব প্রশ্নটা আছে বইটির লেখক ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক কে জওহরলাল নেহরু মৌলানা আবুল কালাম আজাদ সর্দার প্যাটেল নাকি মোহাম্মদ আলী জিন্না ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার লেখা অপশন বি ইজ দা রাইট আনসার মৌলানা আবুল কালাম আজাদের লেখা কি ইন্ডিয়া নেক্সট প্রশ্ন মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেই মায়ের আমার গান এই গানটি রচনা হয়েছিল উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গের পরবর্তী সময় বঙ্গভঙ্গের সময় সময়ে বঙ্গভঙ্গের প্রতিবাদ স্বরূপ রবি ঠাকুরের বিভিন্ন লেখা চারণ কবি মুকুন্দ দাসের বিভিন্ন লেখা রঙ্গলাল বসুর স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় বলো কি মুকুন্দ দাস নবীন চন্দ্র সেনাল রায় রবি ভাই আর লেখা চারণ কবি মুকুন্দ দাস অপশন এ রাইট আনসার নেক্সট প্রশ্ন আমি যে লাইনটা এখনই বলে এলাম স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় ওই একই সময় লেখা উনিশশো সালে বঙ্গভঙ্গের পরবর্তী সময় কে বলেছিলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র গুপ্ত নজরুল ইসলাম কার বিখ্যাত সেই কবিতার লাইন স্বাধীনতা হে কে বাঁচিতে চায় তার লাইন কবি সাহিত্যিক সাংবাদিক রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা অপশন বি রাইট আনসার নেক্সট প্রশ্ন থিওজাফিক্যাল সোসাইটি সদর দপ্তর ভারতের কোথায় অবস্থিত আদিয়া নাকি বেলুর নাকি আবাদি নাকি কোথায় অবস্থিত যেটা কি প্রতিষ্ঠা করেছিলেন ম্যাডাম প্রতিষ্ঠা করেছিলেন কোথায় আদি রায় ভারতবর্ষের আদি রায় তবে এই জিওগ্রাফিক্যাল সোসাইটি কি প্রথম আমেরিকা যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল মাদাম বালাবাসীর হাত ধরে পরের প্রশ্ন কোন উপজাতি নেতা নিজেকে ধরিত্রীর আবা ফাদার অফ দা ওয়ার্ল্ড ফাদার অফ দা ওয়ার্ল্ড বলে ঘোষণা করেছিলেন বুদ্ধভগত তিলকামাঝি বীরসা মুন্ডা পানদুরঙ্গ বরণ কি কোন উপজাতি নেতা আভাব বলেরার অব দা ওয়ার্ল্ড বলে নিজেকে ঘোষণা করেছিলেন বুদ্ধ ভগত মুন্ডা বঙ্গামি পান্ডুল উত্তর হবে সঠিক উত্তর বিরসা মুন্ডা বিরসা মুন্ডা ঘোষণা করেছিলেন বিরসা মুন্ডা যিনি মুন্ডা বিদ্রোহের তার হাত ধরে সংঘটিত হয়েছিল মুন্ডা বিদ্রোহ প্রশ্ন অবস্থিত কোথায় অবস্থিত আসাম, গঙ্গা, বিহার কাবেরি নাকি মহানন্দা এখানে নদীর নাম জানলেই খান নিয়ে খুব একটা ডিস্টার্ব হবে না দ্বীপ কোথায় অবস্থিত বলো কি উত্তর হবে মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত এটা হচ্ছে ব্রহ্মপুত্র আসাম যে দ্বীপ বৃহত্তম দ্বীপ দ্বীপ আসামের ব্রহ্মপুত্র নদী অবস্থিত প্রশ্ন ইজ বায়ুমন্ডলের কার্যাবলী পরিবেশের কার্যাবলী সামুদ্রিক কার্যাবলী জলবায়ুগত কার্যাবলী হোয়াট ইজ এল নিনো এল নিনো কি এল নিলোটা হচ্ছে একটা টার্ম উষ্ণ সামুদ্রিক জলস্রোতের পরিবর্তন তাহলে কি সঙ্গে টার্মটা কিসের সঙ্গে যাবে প্রশ্ন উত্তর সামুদ্রিক ভারতের কোন চিনির পাত্র সুগার বাউল বলা হয় সুগার বাউল বলা হয় উত্তরপ্রদেশ পাঞ্জাব অন্ধ্রপ্রদেশ বিহার ভারতবর্ষের চিনির বাটি কাকে বলা হয় সুগার বাউল কাকে বলা হয় ভারতবর্ষের প্রায় আটত্রিশ দশমিক ছয় এক শতাংশ সুগার এই অঞ্চল থেকে আমরা পাই ভারতবর্ষে সব থেকে বেশি চিনি উৎপাদিত হয় কোথায় ইউপি উত্তর প্রদেশে রানা প্রতাপ সাগর বাঁধ রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর তীরে উপস্থিত কোন নদীর তীরে সাতক চম্বল নর্মদা গন্ডক রানা প্রতাপ সাগর বাঁধ সাতক চম্বল নর্মদা গন্ড এই ডানা প্রতাপ একশো শক্তি উৎপাদন করার ক্ষমতা রয়েছে কোন নদীর বি রাইট আনসার নেক্সট প্রশ্ন নিম্নের কোন শহরটি দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত দক্ষিণ ভারতের ম্যানচেস্টার সোলাপুর কোয়েম্বাটুর চেন্নাই মাদুরাই দক্ষিণ ভারতের ম্যানচেস্টার আমরা কাকে বলি দক্ষিণ ভারতের ম্যানচেস্টার আমরা কাকে বলি বলো উত্তর কি হবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটু খুব পরীক্ষায় প্রশ্ন আসে অনেক সময় ভারতের ম্যানচেস্টার উত্তর ভারতের ম্যানচেস্টার দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বিভিন্ন নাম থেকেই কিন্তু প্রশ্নগুলো আসে কুড়ির প্রশ্ন একদম এটা কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের প্রশ্ন ভারতের কোন রাজ্যে সম্পূর্ণভাবে চাষ সম্পূর্ণভাবে কি হচ্ছে অর্গানিক ফার্মিং অর্থাৎ জৈব সার দিয়ে সম্পূর্ণ চাষ হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার কে দূর করে মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশ সিকিম কোন রাজ্যে চেষ্টা করো কোন রাজ্যে কোন রাজ্যে হচ্ছে সেটা হচ্ছে এই মুহূর্তে সিকিমে হচ্ছে ভারতবর্ষের সিকিমে প্রায় হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক ফার্টিলাইজার ইউজ করা হচ্ছে এটা যখন সিকিমের মুখ্যমন্ত্রী ছিলেন পবন চামলেন পবন চামলেন এই তার সময় বিধানসভায় ঘোষণা করা হয় সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ নেক্সট একুশের প্রশ্ন ফারাক্কা ব্যারেজ নির্মাণ কাজের প্রধান কারণ ফারাক্কা ব্যারেজ কেন নির্মাণ করা হলো নিম্নের বন্যা নিম্নবঙ্গে বন্যা সামলাবে হুগলি নদীতে জলের যোগানটা বৃদ্ধি করবে বিহারের অন্তর্দেশীয় জলপথে পরিবহন করবে নাকি পশ্চিমবঙ্গে বিদ্যুৎ উৎপাদন ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কি ছিল কি উত্তর ভেরি গুড আনসার হবে অপশন বি হুগলি নদীতে জলের জোয়ার বা জলের জোগানটা বৃদ্ধি করা নেক্সট সেন্সাস দু হাজার এগারো পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত সত্তর পার্সেন্ট সাতাত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট দু জনগণনা অনুযায়ী কোনটা রাইট আনসার রাইট আনসার পশ্চিমবঙ্গে যদিও পশ্চিমবঙ্গের যদি জানি মুহূর্তে প্রায় পশ্চিমবঙ্গের যে কথা সাতাত্তর পার্সেন্ট সাতাত্তর পার্সেন্ট আমাদের আনসার করতে হবে ওকে যেখানে ভারতবর্ষে এই মুহূর্তে এই চুয়াত্তর পার্সেন্টের আশপাশ ভারতবর্ষের সাক্ষরতার হার আমরা প্রত্যেককেই জানি ভারত একটি কি ধরনের রাষ্ট্র জানতে চাইছে এটা রাজ্য সমূহের সংঘ রাষ্ট্র এক কেন্দ্রিক ভারত একটি কি রাষ্ট্রসমূহের সংঘ রাষ্ট্র সমবায় যুক্তরাষ্ট্র নাকি এক কেন্দ্রিক ভারতবর্ষ কি ইউনিয়ন অফ স্টেট ইউনিয়ন অফ স্টেট তাহলে এখানে আমরা জানি ভারতবর্ষে এই মুহূর্তে আঠাশটা স্টেট রয়েছে ইউটিজ রয়েছে তার মানে রাষ্ট্রসমূহের প্রশ্ন রাষ্ট্রপতি কোন মার্জনাকালীন ক্ষমতা অর্থাৎ রাষ্ট্রপতির একটা স্পেশাল পাওয়ার অপরাধীর শাস্তির প্রকৃতি কমে কোন রকম পরিবর্তন না করে কারাবাসের সময়সীমা কমাতে পারে তাহলে সেটা কোন ক্ষমতা রাষ্ট্রপতির হাতেই সেই ক্ষমতা রয়েছে কি করবে অপরাধীর শাস্তির প্রকৃতি পরিবর্তন করছে না কারাবাসের সময় কিছুটা পরিমাণ কমাচ্ছে এটা তার কি ক্ষমতা ক্ষমা প্রদর্শন বা মুকুব করার ক্ষমতা অপশন বি রাইট আনসার নেক্সট প্রশ্ন পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হলো নিচের কোনটি নিশ্চিত করবে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোনটি নিশ্চিত করে রাজনৈতিক দায়বদ্ধতা গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ আর্থিক নাকি উন্নতিতে জনগণের অংশগ্রহণ এই একটা মারাত্মক দিকের কথা ভেবেই কিন্তু এই লোকাল সেলফ গভর্নমেন্ট এর কথা ভাবা হয়েছিল তো কেন ভাবা হয়েছিল এই লোকাল সেলফ গভর্নমেন্ট বা স্থানীয় প্রশাসনের কথা সেটা হচ্ছে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ দেখো আমাদের এই অপশন বি এবং ডিটাকে কাছাকাছি লাগবে কিন্তু গণতন্ত্রের বিকেন্দ্রীকরণ কারণ মনে করা হয়েছিল যে মূল্য বা যে সাধারণ মানুষের যে পরিষেবা যা সরকার কেন্দ্র সরকার থেকে বন্টিত হয় তা সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার একমাত্র পঞ্চায়েতী রাজ ব্যবস্থার সাহায্যেই সম্ভব নেক্সট প্রশ্ন রাজস্ব ঘাটতি ইকোনমিক্স থেকে প্রশ্ন রাজস্ব ঘাটতি কি রাজস্ব আয় প্লাস ঋণ ব্যতীত মূলধনী খাতে আয় সেখান থেকে মোট ব্যয়কে বিয়োগ নাকি বাজেটের ঘাটতি তার সাথে সরকারের বাজার থেকে গৃহীত ঋণ নাকি প্রাথমিক ঘাটতি প্লাস সুদ প্রদান নাকি সব করে রাজস্ব ঘাটতি একটু কঠিন প্রশ্ন দেখো এই যে দেওয়া আছে রাজস্ব আয় প্লাস ঋণ ব্যতীত মূলধনী খাতে আয় এবং তার থেকে বিয়োগ করছে মোট ব্যয় এইটার এইটার মধ্যে কিন্তু কিছু পার্থক্য নেই যে বাজেটের ঘাটতি প্লাস সরকারের বাজার থেকে গৃহীত ঋণ বা প্রাথমিক ঘাটতি যেটা হচ্ছে সেখানে সুদ তার মানে আলটিমেট রাজস্ব ঘাটতি সবগুলোই রাজস্ব ঘাটতির কথা বলছে তাই অপশন ডি ইজ দা রাইট আনসার নেক্সট প্রশ্ন ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর এই কথাটা মনে রাখতে হবে রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর বলো কি আনসার সিডি দেশমুখ দাদাভাই নৌরজি ছন্দচন্দ্র মহানালবি স্কয়ারপুরি এটা আমরা সবাই জানি সিডি দেশমুখ চিন্তামন বরকনাথ দেশমুখ এ ইজ দা রাইট আনসার প্রশ্ন টিভি রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় কোন ওয়েভ টিভি রিমোট কন্ট্রোলে ইনফ্রারেড রেডিও তরঙ্গ নাকি ভিজেবল ওয়েভ নাকি আল্ট্রা ভায়োলেট রশ্মি কিসের টিভি রিমোট কন্ট্রোলে কোনটা ব্যবহার হয় দ্যাট ইজ ইনফ্রারেড ইনফ্রারেড ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন বিজ্ঞানের ভাষায় প্রবাহী কাকে বলা হয় প্রবাহী মানে যার মধ্য দিয়ে কোনো কিছু প্রবাহিত হয় কেবলমাত্র গ্যাস কেবলমাত্র তরল বোধ গ্যাস এবং তরল নাকি কোনোটাই নয় প্রবাহী প্রবাহী আমরা কাকে বলি প্রবাহী হচ্ছে যাদের মধ্য দিয়ে প্রবাহ ঘটে তার মানে দেখো কঠিন ছাড়া বাদ বাকি দুটো অবস্থার মধ্য দিয়েই কিন্তু প্রবাহ ঘটে তাহলে কার মধ্যে প্রবাহ ঘটে না এক্সেপ্ট প্রশ্ন একটি প্লেন উড়ে যাওয়ার সময় শব্দের মাত্রা কত হয় একশো ডেসিবেল এটা কি আমরা জানি ডেসিবেল বলে এটা যে শব্দের মাত্রা একশো পঞ্চাশ ডেসিবাল দুশো ডেসিবাল দুশো পঞ্চাশ প্লেন উড়ে যাওয়ার শব্দ কত ডেসিবল নরমালি হয়ে থাকে মোটামুটি একশো পঞ্চাশ থেকে ষাট ডেসিবল হয়ে থাকে বলেছে নিম্নলিখিতের মধ্যে কাকে দ্রবণ বলা হয় দ্রবণ সলিউশন কাকে বলবে এটি যৌগ সমসত্ব মিশ্রণ অসমসত্ব মিশ্রণ নাকি প্রলম্বন কাকে তুমি দ্রবণ বলবে দ্রবণ আমরা কাকে বলতে পারি আমরা জানি দ্রবণ মানে তার মধ্যে কি থাকবে দ্রাবক এটা কম পরিমাণ থাকে তার মানে যদি চিনি জল হয় তাহলে কোনটা দ্রাব চিনিটা দ্রাবক জলটা তো দ্রবণ আমরা কাকে বলি একত্রিশের প্রশ্নের আনসার কি হবে বলো কি হবে একত্রিশের প্রশ্নের আনসার যে যৌগ হবে সমসত্ত্ব মিশ্রণ হবে অসমসত্ব হবে নাকি প্রলম্বন হবে কি হবে এর অবশ্যই সমসত্ব মিশ্রণ হবে রাইট আনসার বি নেক্সট নিচের কোন হারিয় ধাতুর আপেক্ষিক তাপ সর্বোচ্চ যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি সর্বোচ্চ আপেক্ষিক তাপ সিজিয়াম লিথিয়াম সর্বোচ্চ আপেক্ষিক তাপ তার এগুলোর মধ্যে সর্বোচ্চ আনসার লিথিয়াম লিথিয়াম নেক্সট প্রশ্ন কপার সালফেটের জলীয় দ্রবণ আমলিক হয় কারণ এক্ষেত্রে লবণটি ডায়ালিসিস ইলেকট্রোলাইসিস হাইড্রোলাইসিস কপার সালফেট মানে কি কেন হবে তার কারণ হাইড্রোলাইসিস হাইড্রোলাইসিস ওকে নেক্সট প্রশ্ন টিয়ার গ্যাস আসলে কি আসলে কি ক্লোরোপ্রিন ক্লোরাইড নাইট্রাস অক্সাইড নাকি ব্লিচিং গ্যাস আমরা বলে সেটা হচ্ছে ক্লোরোপিক্রিন কে আমরা টিআর গ্যাস বলে থাকি নেক্সট প্রশ্ন বলছে ননস্টিক বাসন কোন পদার্থের আবরণ থাকে ননস্টিক মানে যেটা মানে রান্না করার পর কালো দাগ দাগ পড়বে পলিফিনাইল ক্লোরাইড গ্রাফাই টেফলন নাকি সিলিকন ঠিক থাকে ননস্টিক বাসনে টেফলন পলিথিলিন নয় টেফলন থাকে অপশন সি রাইট আন্সার বলছে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে কার্বন নাইট্রোজেন সালফারে যে অক্সাইড গুলো উৎপন্ন হবে সেগুলো কি অর্থাৎ কার্বনের নাইট্রোজেন বা সালফারের যে অক্সাইড গুলো উৎপন্ন হবে সেগুলো অবশ্যই কোন ধরনের অক্সাইড বলো আম্লিক নাকি কোনোটাই নয় সেটা সবাই কার্বনের কি হবে কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেনের নাইট্রোজেন ডাই অক্সাইড সালফারের এরা উৎপন্ন হবে এগুলো সবই আমলিক আম্লিক নেক্সট প্রশ্ন তার সহযোগিতার অংশ হিসাবে কালার দ্বারা চালু করা ফিকশন নাম কি প্রধানমন্ত্রী এটা কি এটা হচ্ছে নেক্সট প্রশ্ন নিচের কে সুইস ওয়াচমেকার র্যাডোর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে র্যাডোর ঘড়ি দেখবে একটা খুব এত স্টাইলিশ ঘড়ি র্যাডোর যে ঘড়ি কে হয়েছেন

চন্দ্রযান থ্রি প্রজ্ঞান রভারের যে যন্ত্রটি চাঁদের পৃষ্ঠে সালফারের উপস্থিতিকে নিশ্চিত করেছে সেটা কোনটা বলো কি আনসার লেজার ইন্ডিউস ব্রেকডাউন স্টেপস্টোস্কোপ এক্স রে স্পেক্টোমিটার থার্মাল প্রোভ রেট্রো রিফ্লেক্টর চন্দ্রযান থ্রি প্রজ্ঞানের কে সালফার নিশ্চিত করেছে রাইট আনসার রাইট আনসার লেজার ইন্ডিউস স্পেক্টোস্কোপ ক্যালকাটা ন্যাশনাল লাইব্রেরির পূর্বের নাম কি ছিল খুব প্রশ্নটা আছে ক্যালকাটা ন্যাশনাল লাইব্রেরি যেটা প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো সালে তার পূর্বতন নাম ছিল এম্পেরিয়াল লাইব্রেরি অপশন সি রাইট আনসার এম্পেরিয়াল লাইব্রেরি নিম্নলিখিতের মধ্যে কোন দেশের সীমান্ত দীর্ঘতম সীমান্ত দীর্ঘতম জানতে চাইছে রাশিয়া ফ্রান্স ভারত জিম্বাবল অবশ্যই সব থেকে বেশি দীর্ঘতম কোনটা যদিও এখন রাশিয়া ভেঙে যাওয়ার পূর্বে এগুলোর মধ্যে বড় যতদিন ছিল এই প্রশ্ন কোন দেশ পৃথিবীর প্রথম ধূমপান বর্জিত রাষ্ট্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একদম ধূমপান সম্পূর্ণ ক্লোজ করেছে কোন দেশ ভুটান চীন ভারত মালদ্বীপ কোন দেশ রাইট আনসার ভুটান ইজ দা রাইট আনসার উত্তর ভারতীয় মন্দির নির্মাণ শৈলী কি নামে পরিচিত উত্তর ভারতীয় মন্দির নির্মাণ শৈলী কি নামে পরিচিত নাগর বসর কোনটি নয় উত্তর ভারতের মন্দির সব নাগর নামে পরিচিত বর্ডার রোড অর্গানাইজেশন কোন ক্ষেত্রের অন্তর্গত বর্ডার রোড অর্গানাইজেশন প্রতিরক্ষা কর্পোরেট সেক্টর প্রাইভেট সেক্টর নগর উন্নয়ন বর্ডার রোড অর্গানাইজেশন কিছুটা নামটা শুনেই আমরা বুঝতে পারছি প্রতিরক্ষা রাইট বলেছে কোনটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আমাদের পশ্চিমবঙ্গে একটা কিন্তু আছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন প্রধানমন্ত্রী তো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কোনটা মধ্যে কলকাতা ইউনিভার্সিটি কুরুক্ষেত্র ইউনিভার্সিটি ডিব্রুগড় ইউনিভার্সিটি নাকি পন্ডিচেরি ইউনিভার্সিটি রাইট আনসার কি হবে বল সেটা হচ্ছে পন্ডিচেরি ইউনিভার্সিটি সাতচল্লিশ এর প্রশ্ন বলেছে কোন শহরে প্রথম গাছ অ্যাম্বুলেন্স চালু করেছে ভোপাল মুম্বাই আমেদাবাদ নাকি চেন্নাই কে চালু করেছে গণ অ্যাম্বুলেন্স সেটা হচ্ছে চেন্নাই ডি ইজ দ্য রাইট আনসার আটচল্লিশের প্রশ্ন কোন বছর হাওড়া ব্রিজ জনগণের জন্য খুলে দেওয়া হয় একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ হাওড়া ব্রিজ জনগণের জন্য খুলে দেওয়া হলো কোন বছরে রাইট আনসার বলো কি হবে তেতাল্লিশ ইজ দ্য রাইট আনসার নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি পশু রাজ্য পশু রাজ্য পাখি রাজ্য ফুল এগুলো কিন্তু মনে রাখতে হয় মেছো বেড়াল রয়েল বেঙ্গল টাইগার দাগযুক্ত হরিণ এক সিংহ গন্ডার রাজ্য পশুর নাম কি রাজ্য পশু হচ্ছে আর লাস্ট প্রশ্ন ভারত ও আফগানিস্তানের মধ্যে যে আমরা জানি ভারত এবং আফগানিস্তানের মধ্যে সীমানা লাইন সব থেকে ক্ষুদ্র সেই লাইনটার কি নাম ম্যাগমোহন লাইন র্যাডক্লিভ লাইন ডুরান লাইন নাকি ম্যাজিনাল লাইন ভারত ও আফগানিস্তানের মধ্যে লাইনটার নাম হচ্ছে কি লাইন ডুরান্ড লাইন অপশন সি ইজ দ্য রাইট আনসার এই ছিল আমাদের আজকের প্র্যাকটিস ক্লাস দুইয়ের পঞ্চাশটা জিকে এই যে আলোচনা করলাম এর সম্পূর্ণ ক্লারিফাই পিডিএফ আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে পিডিএফ আকারে দেওয়া থাকবে ভিডিওটি প্রকাশ হওয়ার পরে এখান থেকে তোমরা পেয়ে যাবে আজকের ক্লাসের আলোচনা এখানেই শেষ থ্যাংক ইউ নতুন ক্লাস নিয়ে আবার দেখা